আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। কোটি মানুষের বসবাস এই শহর, নিষ্ঠুর এই শহর। কে কোথায় থাকে দেখতে পাচ্ছেন? কেউ গাছতলায়, কেউ পাঁচতলায়, এভাবেই দুনিয়ার নিয়ম আর নীতি। দেখতে পাচ্ছেন এই যে মানুষটি পড়ে আছে গাছতলায়, আর এই মানুষগুলো রয়েছে পাঁচতলায়। এই পাঁচতলায় আর এই গাছতলায় এই মানুষগুলোর তফাৎটা কতটুকু সেটাই দেখাবো আজকে গোপন ভিডিওতে। ধারণ করা এই যে দৃশ্যটি দেখাচ্ছি, দৃশ্যটি দেখতে পাচ্ছেন, দেখুন তো এই মানুষটি কি করে এখানে, কি তার কাজ, কেনই বা রয়েছে এখানে। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি করা। দেখুন এই মানুষটির কাছ থেকে কিছু জানুন, কিছু শিখুন আর কিছু বুঝুন। সেহেতু একজন মানুষ, সেও একজন মা, কিন্তু কেনই বা এখানে, কেনই বা এই যে লাঠি দিয়ে কাউকে না কাউকে মারলো। দেখেন কি নিয়ে এসে, রাস্তা থেকে কুড়ায় নিয়ে এসে এখানে বসে আছে। হয়তোবা ধোঁয়াটা দেখা যাচ্ছে এখানে, কিন্তু সে শীতে কাতর হয়ে আগুন পোহানোর চেষ্টা করছে। সেই দৃশ্যটাই দেখাচ্ছি আপনাদেরকে। যদি এই দৃশ্যটা দেখেন আপনার মনে অবশ্যই নাড়া দেবে, আপনি পাঁচতলায় আছেন না গাছতলায় আছেন, আপনি কেমন আছেন, এই মানুষগুলো কেমন আছে। তারাও তো মানুষ, মহান আল্লাহর সৃষ্টি। এই মানুষগুলো এই রাজপথে পড়ে আছে আর আপনি পাঁচতলায় এসি রুমে ঘুমাচ্ছেন। এতটুকু সহানুভূতি হয় নাকি এই মানুষগুলোর জন্য? আসুন না এই মানুষগুলোর প্রতি একটু সহানুভূতি দেখাই। আপনি আমি এদেরকে যেখানেই দেখি না কেন, চলুন একটু সহানুভূতি দেখাই। আমার এই ভিডিওটি একটু গোপন ক্যামেরায় ধারণ করেছি, কেননা এই মানুষগুলো কিন্তু কেমন আপনারও জানা আছে। কারণ এই মানুষগুলো কিন্তু অনেকটাই ক্ষিপ্ত হয়ে থাকে, তাদের সামনে যেতে চাইলে অনেক রকমের বাধা বিঘ্ন আসতে পারে, তাই আমি গোপন ক্যামেরায় ধারণ করেছি। দেখুন একটা কথা বলে পাগলের সুখ মনে মনে, কাগজ টুকায় আর টাকা গুনে। এই যে দেখতে পাচ্ছেন এই মানুষটি, এই মাটি দেখেন কাগজ কুড়িয়ে জমিয়ে সেখানে ওগুলোর মধ্যেই বসে আছে। কি তার সুখ কি এখানে, কি এমন রহস্য রয়েছে সে মানুষটির মধ্যে? আসলে কি সে কি একজন স্বাভাবিক মানুষ নাকি অস্বাভাবিক, পাগল না কোনো সিআইডি? দেখতে পাচ্ছেন আমি আরেকটি জায়গায় গিয়ে আরেকটি ভিডিও ধারণ করেছি। এখানে যদি দেখেন তাহলে বোঝা যাবে উনি যেন অনেক মালমত্তা নিয়ে চতুর্পাশে রেখে উনি এখানে ঘুমাচ্ছেন। আসলে কি তার ওগুলো মালমত্তা? না দর্শক মণ্ডলী, ওনার এক পাশে রয়েছেন পাথরের কুণ্ড, আর এক পাশে রয়েছেন বস্তা ভর্তি অল্টার রিজেক্ট কাগজ, আর কিছু নয়। কিন্তু রহস্য কোথায়? সে কি আসলে পাগল নাকি কোনো সিআইডি? দেখতে পাবেন আমাদের ভিডিওর সাথে থাকুন। একসময় আচমকা উঠে সে কিন্তু ঠিকই কিছু দেখাবে, সেই অপেক্ষায় থাকুন, আমরা অপেক্ষায় রয়েছি। ক্যামেরা কাছে গেলে সে কিন্তু দেখাবে কিছু না কিছু। তো দর্শক মণ্ডলী, আসলে এদেরকে চেনাও বড় দায়, এদেরকে চিনে রাখা বড় কষ্ট। দেখছেন আর একজন মানুষ রাস্তায় পড়ে আছে সাহায্যের হাত বাড়িয়ে। আসুন এদেরকে দেখলে আমরা আপাতত একটু সহানুভূতি দেখানোর চেষ্টা করি, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই। দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব।